বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা মেলাকেয়ার ক্রিমটি সম্পর্কে সঠিক একটা তথ্য জানতে পারবেন মেলাকেয়ার ক্রিমটি আমাদেরকে কিন্তু ডক্টর বাবুরা প্রেসক্রিপশন করে থাকেন মেলাকেয়ার ক্রিমটি আমরা অনেকেই মুখের কালো দাগ বা স্কিনকে ফর্সা করার জন্যে নাইট ক্রিম হিসাবেও অনেকে ব্যবহার করে থাকছি চুয়াল সঠিক নিয়মটা কি আছে এবং এই ক্রিমটি আমাদের মুখের ক্ষেত্রে কতটা উপকারী হতে পারে তার সম্পূর্ণ একটা তথ্য আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা পেতে পারেন অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন আমি আশা করছি আপনারা বিস্তারিত বিষয় একটা জানতে পারবেন কমি মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন এবং সবার প্রথম দেখতে বেল আইকনটিকেও অন করে রাখবেন ধরুন বন্ধুরা মেলা কেয়ার ক্রিমটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা এই মেলাকেয়ার ক্রিমটি হলো একটি প্রেসক্রিপশান আইটেম অর্থাৎ প্রেসক্রিপশানের গাইডলাইন ফলো করেই কিন্তু আপনারা ইউজ করবেন মেন মেন যে ইনগ্রিডিয়েন্ট আছে এখানে মেনলি তিনটি কম্পোজিশনের কম্বিনেশনে এই ক্রিমটি তৈরি হয়েছে করছে অজন্তা ফার্মা লিমিটেড মেন কম্পোজিশানটি হলো হাইড্রোকুইনন টু পার্সেন্ট ওয়েট ভার্সেস ওয়েটে আছে সঙ্গে মোমেটাসন আছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়েট ভার্সেস ওয়েটে আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পার্সেন্ট ওয়েট ভার্সেস ওয়েটে আসল বিষয়টি জানা যাক যে এই মেলাকেয়ার ক্রিমটি আমাদের স্কিনের ক্ষেত্রে কোন রোগে আমরা ইউজ করতে পারি মেলাকেয়ার ক্রিমটি মূলত ত্বকের বিভিন্ন রকম নির্দিষ্ট সমস্যার চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একজন ডার্মোটোলজিস্ট ডক্টরবাবু আপনাকে সাজেস্ট করে থাকবেন প্রধানত হাইপার পিগমেনশন মেলাজমা ধরনের কিছু স্কিনের অর্থাৎ মুখের চিকিৎসায় কিন্তু এই মেলা কেয়ার ক্রিমটি আপনাকে দিয়ে থাকতে পারেন প্রথমে বলা যাক মেলাজমা রাসকারী ট্রিটমেন্টের ক্ষেত্রে মেলাজমা হলো মুখের ত্বকে ধরনের গাঢ় দাগ যা সাধারণত গর্ভাবস্থাকালীন মহিলাদের মুখে ফুটে উঠতে দেখা যায় বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি অনেকে খেয়ে থাকেন সেই সমস্যায় হরমোনাল বিভিন্ন রকম পরিবর্তনের ফলে কিন্তু মুখে এই সমস্যা ফুটে উঠতে পারে এর আলোকে অতিরিক্ত সময় কাটানোর ফলে মেলাজমার সমস্যা কিন্তু ফুটে উঠতে পারে তবে কেয়ার ক্রিমটি মেলাজমার লক্ষণকে হ্রাস করতে কিন্তু অনেকটা কাজ করতে পারে এরপর দর্শক বন্ধু আপনাদেরকে বলা যাক যে হাইপার পিগমেনশন কমানোর ক্ষেত্রে হাইপার পিগমেনশন হল ত্বকের নির্দিষ্ট অংশে অতিরিক্ত মেলানিন অর্থাৎ ত্বকের রং নির্ধারণকারী পিগমেন্ট কমাতে কিন্তু এই মেলাকেয়ার ক্রিমটি কাজ করে থাকতে পারে আবার এই মেলাকেয়ার ক্রিমটি ত্বকের এমন কিছু পেশেন্ট আছে যাদের ত্বক কিন্তু সমান থাকে না চামড়া গুটিয়ে যায় এবং মুখটা অনেকটা মসৃণ টাইপের দেখতে লাগে না এই সমস্যাকেও কিন্তু ট্রিটমেন্ট করতে মেলাকেয়ার ক্রিমটি আপনারা ইউজ করতে পারেন আরও অনেক পেশেন্ট আছেন মুখে কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্রণের দাগ থাকে এছাড়াও আরও অনেক পেশেন্ট আছে দেখবেন যে মুখে কিন্তু অতিরিক্ত আকারে কিন্তু একটা ব্রোনের দাগ ফুটে যায় এই ব্রণের দাগকে তুলতে এই মেলাকেয়ার ক্রিমটি শেষভাবে কিন্তু বাবুরা। ইউজ করে থাকেন পেশেন্টদের ক্ষেত্রে ছাড়া এই মেলাকেয়ার ক্রিমটিতে টেটিনয়েন নামক এক ধরনের কম্পোজিশন আছে এই টিটিনয়েন কোষগুলিকে সরিয়ে ফেলে এবং নতুন কোষ তৈরি করতে কিন্তু সাহায্য করে থাকে ফলে ব্রণের দাগ দ্রুত গতিতে কমে যায় এই মেলাকেয়ার ক্রিমটি ইউজ করার ফলে ক্ষেত্রে অনেক পেশেন্টের অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব অর্থাৎ মুখে ইচিংয়ের মতো সমস্যা ফুটে ওঠে ইনফ্লেমেশন হয় এই ধরনের সমস্যাকে দ্রুতগতিতে কমাতে ও ত্বককে শান্ত করতে এই কেয়ার ক্রিমটি কিন্তু ডার্মোটোলজিস্ট ডক্টরবাবুরা আপনাকে সাজেস্ট করতে পারেন এই মেলাকেয়ার ক্রিমটি আপনারা নাইট ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন আপনার মুখের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে এর দাগ পুরোপুরিভাবে কমাতে মুখের স্কিন গুটিয়ে গেলে স্কিনকে মসৃণ করতে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা এই কেয়ার ক্রিমটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দর্শক বন্ধু মাথায় রাখবেন আপনারা কিন্তু ডক্টরবাবুর দেওয়া সক্রিপশনের নিয়ম ও গাইডলাইন ফলো করে ব্যবহার করবেন রকম আমাদের ভিডিও দেখে নিজে থেকে কিন্তু ব্যবহার করার পরামর্শ নেবেন না করি দর্শক বন্ধু মেলা কেয়ার ক্রিমটির ব্যবহার সম্পর্কে আপনারা কিছুটা হলেও একটা ধারণা পেয়েছেন তবে এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে আরও কিছু নিয়ম আপনাদেরকে বলে রাখি যে এই ক্রিমটি আপনারা দিনে একবারই ব্যবহার করবেন সেটা রাত্রে আপনারা ব্যবহার করতে পারেন শুনেরবেলা বেলা যদি অতিরিক্তভাবে ব্যবহার করেন তাহলে আপনার স্কিনে সূর্যের আলো পড়ার কারণে আপনার ক্রিমটি যেহেতু ইউজ করেছেন সেক্ষেত্রে আপনার স্কিনের ত্বক কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে ক্রিম হিসাবে দিনে একবারই আপনারা ইউজ করতে পারেন যে ধরনের ফেসওয়াশ আপনারা ইউজ করেন ফেসওয়াশটি করার পর আপনারা এই মেলাকেয়ার ক্রিমটি ইউজ করতে পারেন দর্শক বন্ধু ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদের কিছু ফ্রিকুয়েশন সতর্কবার্তা বলা যেতে পারে সেটা হলো চিকিৎসকের পরামর্শ নেবেন আগেই আমরা বলেছি এবং আপনার ত্বককে ভালোভাবে পরিষ্কার করে তারপরে এই ক্রিমটি ব্যবহার করবেন আর বেশিভাবে একদমই ব্যবহার করবেন না তাহলে কিন্তু সাইড এফেক্ট হতে পারে আপনার স্কিন পাতলা হয়ে যেতে পারে অতিরিক্ত ইচিংয়ের সমস্যা চলে আসতে পারে মুখ লালচে ভাব হয়ে যেতে পারে অল্প পরিমাণে আপনারা এই ক্রিমটি ইউজ করতে পারেন আশা করি দর্শক বন্ধু মিলাকেয়ার ক্রিমটি সম্পর্কে আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিত একটা তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনার উপকার আসে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে এবং আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাতে পারেন আমরা দ্রুত উত্তর দিয়ে থাকি ভিডিওটিকে লাইক করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সকলেই সুস্থ থাকবেন বন্ধুরা ভালো থাকবেন